পদ্মা সেতু মানেই একটি স্বপ্নের সফল বাস্তবায়ন। পদ্মা সেতু মানে 18 কোটি বাঙালির আবেগ। সে আবেগের সাথে অর্জনের আছে সুগভীর বন্ধন। প্রকল্পের বাজেটের আকার বিবেচনা করলে পদ্মা সেতুর চেয়েও অনেক বেশি টাকার প্রকল্প আছে বাংলাদেশে। যেমন 1,00,000 কোটি টাকার চেয়ে বেশি খরচে নির্মাণ করা হচ্ছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কিন্তু পদ্মা সেতু কোনো দেশ বা বিদেশি কোনো আর্থিক প্রতিষ্ঠানের ঋণ সহায়তা ছাড়াই গড়ে তোলা একটি প্রকল্প। আজ 2021 সালে এসে হয়তো পদ্মা সেতুর শুরুর দিনগুলোর বাস্তবতা, বৈরী পরিবেশের কথা এবং এত বড় চ্যালেঞ্জ গ্রহণের সামর্থ্য অনেকেরই মনে থাকার কথা নয়। কিন্তু 2016 সালে সেই চ্যালেঞ্জ নিয়েছিল বাংলাদেশ। যদিও নির্মাণ কাজ শেষে 2018 সালের ডিসেম্বরে সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার কথা ছিল, কিন্তু জমি অধিগ্রহণ, পুনর্বাসন, পদ্মা রেল সেতু, সেতুর অবকাঠামো তৈরি, নদী শাসন, সংযোগ সড়ক তৈরি সহ নানা কারণে কয়েক দফা সময় পেছানো হয়। একই সাথে খরচ বেড়ে দাঁড়ায় 30,000 কোটি টাকার ওপরে। সালের 30 সেপ্টেম্বর শরীয়তপুরের জাজিরা প্রান্তে 37 ও 38 নম্বর পিলারের ওপর ভাসমান ক্রেনের সাহায্যে প্রথম স্প্যান বসানো হয়। স্প্যানটি দৃশ্যমান হওয়ার সাথে সাথে যেন দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়। অনেক দিন ধরে চাপা পড়ে থাকা এক স্বপ্ন ডানা মেলতে শুরু করে। আর 10 ডিসেম্বর 2020 সালে পদ্মা সেতুর 12 ও 13 নম্বর পিলারের ওপর 41তম স্প্যান বসানোর মধ্য দিয়ে পুরোই দৃশ্যমান হয় পদ্মা সেতু। 6.15 কিলোমিটার দীর্ঘ বাংলাদেশের সবচেয়ে বড় সেতুটি নিয়ে দেশের আর একজন মানুষের মনেও কোনো সংশয় থাকল না। এখন প্রশ্ন, সেতুটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে? 18 এপ্রিল 2021 তারিখ রবিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বর্তমানে সেতুটির সার্বিক কাজের অগ্রগতি শতকরা 85%। পদ্মা সেতুতে আজকে সর্বশেষ অগ্রগতি 85%। এটা ভালো অগ্রগতি। আমি আশা করি এটা আরও প্রচেষ্টা আপনারা এভাবে চালিয়ে যাবেন এবং আমাদের টার্গেট আগামী বছর জুন মাসে আমরা পদ্মা সেতু যান চলাচলের জন্য মুক্ত করে দেব। করোনার মধ্যেও থেমে নেই সেতুটির কাজ। 24 ঘন্টা কাজ চলছে পদ্মা সেতুর। সেতুটি নির্মাণের জন্য সরকার 29,893 কোটি টাকা সেতু বিভাগকে ঋণ হিসেবে দিয়েছে। মাত্র 1% সুদে 35 বছরের মধ্যে সেতু কর্তৃপক্ষ এই ঋণ পরিশোধ করবে। এই সেতু নির্মাণের মধ্য দিয়ে রাজধানীর সাথে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হচ্ছে। এজন্য তৈরি হয়েছে বিশ্বমানের ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে, যা এরই মধ্যে চালু হয়েছে। এছাড়া পদ্মা সেতুর উপর দিয়ে অর্থাৎ ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণ কাজ চলছে। এটি হচ্ছে একটি ব্রডগেজ রেলপথ। এই প্রকল্পে 39,246 কোটি টাকা খরচ ধরা হয়েছে। এই রেলপথে মোট 20টি স্টেশন থাকবে, যার মধ্যে 6টি আছে, বাকি 14টির নির্মাণ কাজ চলছে। 2022 সালে এসব বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রায় 44,000 বর্গ কিলোমিটারে বসবাস করা 3 কোটির বেশি মানুষ সরাসরি উপকৃত হবে, যার সুফল পাবে পুরো দেশ। যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমাদের ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করছি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।